বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জয়েন্ট স্টক থেকে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে চান তাহলে কী কী তথ্যের প্রয়োজন হয় সেগুলো হলো এক নম্বরে কোম্পানির নাম সেটা অবশ্যই চেক করে দেখতে হবে নামটি খালি আছে কি না দুই নম্বরে কোম্পানির অ্যাড্রেস কোম্পানি নিবন্ধনের জন্য অবশ্যই একটা রেজিস্টার্ড অ্যাড্রেসের প্রয়োজন তিন নম্বরে কমপক্ষে দুজন ডিরেক্টর বা পরিচালক লাগবে চার নম্বরে অথরাইজড ক্যাপিটাল কোম্পানিতে একটি অথরাইজড ক্যাপিটাল শো করতে হবে সেটি নির্দিষ্ট করতে হবে পাঁচ নম্বরে নেচার অফ বিজনেস কি কি ব্যবসা করবেন সেগুলো আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে পার্সোনাল ইনফরমেশন কি কি দরকার হবে দুইজন ডিরেক্টরের সেগুলো হচ্ছে এক নম্বরে অ্যান আইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট নাম্বার দুটার যে কোনো একটা হলেই চলবে দুই নম্বরে ইটিন সার্টিফিকেট বারো সংখ্যার ডিজিটাল ইটিন সার্টিফিকেট লাগবে সকল ডিরেক্টরের তিন নম্বরে প্রত্যেক ডিরেক্টরের একটি অ্যাক্টিভ সচল মোবাইল নাম্বার লাগবে চার নম্বরে ইমেল অ্যাড্রেস এটি সবার না থাকলেও চলবে যার 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 আছে সেগুলো দিয়ে দিলেই হবে পাঁচ নম্বরে ফটো বর্তমান সময়ের তোলা এক কপি ছবি দরকার হবে এবং ছয় নম্বরে সিগনেচার সকল ডিরেক্টরের সিগনেচার দরকার হবে কোম্পানি নিবন্ধনের জন্য এই তথ্যগুলো পাওয়ার পর আপনাকে কোম্পানি আইন উনিশশো চুরানব্বই অনুসরণ করে একটি যুগোপযোগী মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে গঠনতন্ত্র তৈরি হওয়ার পর রেজিস্ট্রেশনের জন্য জয়েন্ট স্টক বা আর জে এস সিতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনাকে জয়েন্ট স্টক বা আর জে এসসিতে যেতে হবে এবং সেখানে ডেলিং অফিসার একজামিনার এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এই তিনজন ফাইল চেক করে তারপর সেটার চূড়ান্ত অনুমোদন দিবে এবং আপনার কোম্পানিটি নিবন্ধন হবে